বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম মামলাটি করেন। আলোচিত সমালোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে শুক্রবার বিকালে কড়া নিরাপত্তা আর গোপনীয়তায় আনা হয় সিএমএম আদালতে। আনার সাথে সাথেই তোলা হয় এজলাসে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানিতে গণহত্যা ও আয়নাঘরে গুম খুনের সাথে জিয়াউল আহসান জড়িত থাকার বিষয়টি উঠে আসে। বাদীপক্ষের আইনজীবী অধিকতর তদন্তের জন্য তাকে রিমান্ডে নেয়ার যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার 8 দিনের রিমান্ডের আদেশ দেন। একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে, তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এদিকে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 111 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 25 জন জনপ্রতিনিধি আছেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।